আর টু তে বলা আছে। অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে এক্স নট ওয়াই নট, বা ইনিশিয়াল পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে প্লটটা, মানে ওই পয়েন্টটাকে বা পিক্সেলটাকে প্লট করতে হবে আর কি। তো কাজটা খুবই সহজ। এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হয়, এটা হচ্ছে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া থাকে বা ম্যাথ যেটা করতে দেওয়া হয়, সেটা এরকম, অ্যাজ ফর এক্সাম্পল যে বলা হয়েছে যে 20 10, আর একটা হচ্ছে 30 18, এই দুইটা বিন্দু দেওয়া হয়েছে, বলা হয়েছে ব্রেসে নামে লাইন অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে, এবং একটা লাইনকে ডিজিটাইজ করার কথা বলা হয়েছে। লাইন ডিজিটাইজ করার অর্থ হচ্ছে লাইনটাকে ড্র করার কথা। তো আমরা যে ইনিশিয়াল প্যারামিটার হিসেবে এক্স নট আর ওয়াই নট ফাইন্ড আউট হচ্ছে আমাদের ইনিশিয়াল বাই স্টার্টিং যে পয়েন্টটা থাকবে সেটা, তার মানে আমাদের এক্স নট সমান হচ্ছে 20, ওয়াই নট সমান হচ্ছে 10। তো আমাদের যে বিন্দুই দেয়া থাক না কেন, আমাদের স্টার্টিং হিসেবে যে পয়েন্টটা আমাদের দেয়া থাকবে, আমরা ওইটাকে এক্স নট এবং ওয়াই নট হিসেবে কাউন্ট করে নিবো। এটা হচ্ছে আমাদের স্টেপ না, এটাকে প্লট করতে হয় যেহেতু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়, এই জন্য সেট পিক্সেল নামে একটা ফাংশন থাকে, আমি কোডিং এর সময় দেখাবো। ওই সেট পিক্সেল ফাংশনের মাঝে প্যারামিটার হিসেবে পাস করতে হয়। তো যে বিন্দু দুইটা আমি প্যারামিটার হিসেবে পাস করব, ঠিক ওই দুইটা বিন্দুর একটা কালার ফরম্যাট ব্ল্যাক ডট দিয়ে রিপ্রেজেন্ট করে। যদি আমি ভিন্ন কোনো কালার দিতে চাই, তাহলে আমাকে কালার চয়েস করে দিতে হয়, কমা দিয়ে রেড অথবা জি এভাবে শর্টে লিখে দিলে ওই চ্যানেলটা সিলেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি। এদিকে এরপরে কাজ হচ্ছে আমার প্যারামিটারের ভ্যালু গুলো ফাইন্ড আউট করা। তো আমাদের কিন্তু কয়েক ধরনের প্যারামিটার আছে, একটা হচ্ছে ইনিশিয়াল প্যারামিটার যেটাকে বলা হয় পি নট, আর একটা হচ্ছে নেক্সট প্যারামিটার যেটাকে বলা হয় পি কে প্লাস ওয়ান তম, বা নেক্সট তম আর কি। ঠিক আছে, তো কতদিন যখন একটা জিনিস বুঝাই ওই থিওরিটা, তখন একটা জিনিস ক্লিয়ার করছিলাম যে পি কে প্লাস ওয়ান, এই যে যদি পুরাটাই একটা প্যারেন্থিসিস আকারে থাকে সেটার যে মিনিং, আর যদি এরকম দেখা যায় যে কে টা শুধু সাবস্ক্রিপ্ট আকারে আছে বাট প্লাস ওয়ানটা ইনক্রিমেন্ট অপারেটর হিসেবে আছে, সেটার কিন্তু মিনিং আলাদা। তো যখন যখন পি কে প্লাস ওয়ান পুরোটাই সাবস্ক্রিপ্ট আকারে, বা যেখানে কে প্লাস ওয়ানটা থাকুক না কেন, সাবস্ক্রিপ্ট আকারে থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে নেক্সট পয়েন্ট বা নেক্সট প্যারামিটার, নেক্সট ভ্যালু এটা মিন করে। আর যখন এরকম প্লাস ওয়ান বা ইনক্রিমেন্ট আকারে থাকে, তার অর্থ হচ্ছে প্রিভিয়াসলি যা ছিল তার সাথে এক অ্যাডিশন হবে, তার সাথে এক অ্যাডিশন হবে। ওকে, তো আমাদের এখানে বলা হয়েছে যে প্রথমে আমার ইনিশিয়াল প্যারামিটার পি নট টা ক্যালকুলেট করতে। তো আসলে তো এটা পি নট না, এখানে ছিল হচ্ছে পি কে, বাট কে ইকুয়াল টু জিরো হওয়ার কারণে ইনিশিয়াল অবস্থায় এটা পি নট বা পি জিরো হয়ে গেল। তাহলে পি নট সমান ফার্স্ট অফ অল আমাকে ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট অফ অল যখন পি নট বা ইনিশিয়াল ভ্যালুটা ক্যালকুলেট করব, আমরা জানি যে আমরা সূত্রে গতদিনই প্রুভ করছি যে পি নট সমান 2 ডেল্টা ওয়াই বাই 2 ডেল্টা ওয়াই মাইনাস এবার পি নটটা যখন আমার ক্যালকুলেট করা হয়ে যাবে, তখন আমাকে যেতে হবে পয়েন্ট সিলেকশন, যে নেক্সট পয়েন্ট আমার কি হবে আর কি। হ্যাঁ, যেটাকে আমি উপরে পিক্সেলটা নিব নাকি নিচের পিক্সেলটা নিব। তো আমরা দেখছি যে ব্রেসনহাম লাইন অ্যালগোরিদমের ক্ষেত্রে নেক্সট পয়েন্ট সিলেকশনের সময় দুইটা পসিবল পয়েন্ট হতে পারে। একটা পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষ দুটাতেই এক ঘর করে বৃদ্ধি পায়, আর একটা পয়েন্ট হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষের ভ্যালু এক ঘর বৃদ্ধি পায়, ওয়াই অক্ষের ভ্যালুটা যা আছে তাই বা ঠিক থাকে আর কি, কনস্ট্যান্ট থাকে। তো এটার অবশ্যই সত্য আছে বা কিছু সিগনিফিকেন্স আছে, সেটার উপর বেসিস করেই হচ্ছে আমরা ডিসাইড করব যে কোন পয়েন্টে আমি বাড়াবো নাকি বাড়াবো না, ইনক্রিমেন্ট করব কি করব না। তো তার জন্য আমাদের এই সহজ ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে জিনিসটা হেল্প নিব, সেটা হচ্ছে একটা চার্টের হেল্প নিব। আমরা এরকম সিঙ্গেল কাইন্ড অফ এরকম একটা চার্ট আঁকবো আর কি, যেখানে টাইম টু টাইম বা টি তম টাইমে জিরো, কে বা কে তম একই কথা, এখানে টি লিখতেও হবে, তাহলে এখানে টি টি, এখানে টি প্লাস ওয়ান, ওয়াই টি প্লাস ওয়ান, এইভাবে লিখলেও চলবে, টাইম জিরো টাইম ওয়ান এরকম। তো আমরা এরকমই আপাতত ধরে নিই যে কে তম জিরো তম টাইম, কে এর ওয়ান তম টাইম, টু তম টাইম, এভাবে করবো। তো এইটাকে আমি একটু ব্রডলি ডিসক্রাইব করার জন্য আমি একটু রিটেন হ্যান্ড রিটেন ফরম্যাটের একটু হেল্প নিব, যেখানে এটা আর একটু ইন ডিটেলস করার আছে আর কি। ইন দ্যাট কেস আমরা ওই সেম এক্সাম্পল, দি এক্সাম্পলটা আমাদের আসলে ছিল যে 20 10 আর 30 18 দুইটা পয়েন্ট। তো প্রথমে আমরা তো আমাদের যে ইনিশিয়াল প্যারামিটার এক্স নট ওয়াই নট, এটা আমি সেট করলাম যে আমাদের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে 20 কমা হচ্ছে 10, স্টার্টিং পয়েন্ট যেটা থাকবে সেটা। এরপর হচ্ছে আমরা যে ভ্যালু গুলা ক্যালকুলেট করবো, ডিএল এক্স ডিএল ওয়াই, তারপর হচ্ছে 2 ডেল্টা এক্স 2 ডেল্টা ওয়াই, এগুলাও ক্যালকুলেট করা যেতে পারে। কারণ হচ্ছে আমাদের যখন পরবর্তীতে পি নট বা
পিকে প্লাস ওয়ান মানে পরবর্তী যে প্যারামিটার ভ্যালু গুলা ক্যালকুলেট করতে হয় সেখানে এই সূত্রগুলা লাগে। তো আমরা তো জানি যে আমাদের পি নট বা শুরুতেই হচ্ছে ইনিশিয়াল প্যারামিটার পি জিরোটা ক্যালকুলেট করতে হবে। তো পি জিরোর সূত্র হচ্ছে 2 ডেল্টা ওয়াই মাইনাস হচ্ছে ডেল এক্স। এখন এই ডেল্টা ওয়াই ডেল এক্স আসলে বের করে কিভাবে, ফাইন্ড আউট করে কিভাবে? এটা হচ্ছে আগে যেভাবে ঢাল বের করার সময় আমরা ডেল এক্স ডেল্টা ওয়াই বের করছি, এখানেও সেই সিমিলার ফর্মে। যে ডেল্টা এক্স অর্থ হচ্ছে দুইটা যে আমার পসিবল বিন্দু দেওয়া থাকবে, লাইক 2010 আর 3080, দুইটা বিন্দুর ওয়াই এক্স অক্ষের পার্থক্য তাহলে হচ্ছে ডেল্টা এক্স, দুইটা বিন্দুর ওয়াই অক্ষের পার্থক্য তাহলে হচ্ছে ডেল্টা ওয়াই। তো বেসিক্যালি এখানে যেটা করা হয়, দ্বিতীয় বিন্দু থেকে সবসময় প্রথম বিন্দুটা বিয়োগ করা হয়। ইচ্ছা করলে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু করা যাবে, শুধুমাত্র প্রথমে একটা সাইন বা ম্যাগনিচিউড এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়ে যেত আর কি। ওকে, তো ডেল্টা এক্স টা যখন বের করলাম তখন হচ্ছে আমরা 18 মাইনাস 10 কাউন্ট করছি। তো ডেফিনেটলি আমার 18 মাইনাস 10 কাউন্ট করলে ডেল্টা ওয়াই যখন আসবে তখন হচ্ছে 8 আসবে, আর যখন ডেল্টা এক্স কাউন্ট করবো তখন হচ্ছে 30 মাইনাস 20 10 আসবে। আমার দরকার হচ্ছে 2 ডেল্টা ওয়াই মাইনাস হচ্ছে ডেল এক্স। তো আমি আমার ডেল্টা ওয়াই কে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি 16, মাইনাস হচ্ছে ডেল্টা এক্স এর ভ্যালুটা, ডিরেক্টলি 10 রিপ্লেস করলে ইনিশিয়াল প্যারামিটার ভ্যালুটা পেয়ে যাবে হচ্ছে আমার 6। তার মানে এটাও কিন্তু আমার একটা পজিটিভ ভ্যালু, উইচ ইজ গ্রেটার দেন 0। হ্যাঁ ইমতিয়াজ, আচ্ছা না এটা আসলে পয়েন্ট না, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। হ্যাঁ মানে 2 ইনটু 8। হ্যাঁ মানে আমাদের এখানে যে সূত্রটা ছিল যে 2 ডেল্টা ওয়াই, তো ডেল্টা ওয়াই ভ্যালুটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করবো, এটা গুণ চিহ্ন। তো যার কারণে আমাদের এখানে আসবে হচ্ছে 6, আমরা ইভালুয়েট করলে পাবো হচ্ছে 6। এখন হচ্ছে ডিসাইড করতে হবে, এই ডিসাইড করার জন্য আমাদের এই 4 নম্বর স্টেপের হেল্প নিতে হবে। এই 4 নম্বর স্টেপে দুইটা কথা আছে, একটা হচ্ছে যখন পিকে ইজ লেস দেন 0 তখন একরকম, আবার আদারওয়াইজ যে যেটা আছে সেটা হচ্ছে, তার মানে পিকে ইজ গ্রেটার দেন হলে আর এক রকম। পিকে ইজ লেস দেন যখন 0 হবে তখন হচ্ছে বর্তমানে যে পয়েন্টটা আছে, সাপোজ এক্স কে বা ওয়াই কে, সেই পয়েন্টে শুধুমাত্র এক্স অক্ষের জায়গায় 1 ইনক্রিমেন্ট হবে, এটা কিন্তু +1 ইনক্রিমেন্ট হিসেবে আছে, আর ওয়াই অক্ষে কিন্তু কোনো ইনক্রিমেন্ট হবে না, যেটা গতদিনই আমরা ওই প্রুফটা করার সময় দেখছি যে যখন চুজ করা হয় লেস দেন 0 হলে আমরা নিচের পয়েন্টটাকে চুজ করে নিই যেখানে শুধুমাত্র এক্স অক্ষের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়। আর সেক্ষেত্রে আমার প্যারামিটারের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হবে, নেক্সট প্যারামিটার, সেক্ষেত্রে নেক্সট যে প্যারামিটারটা অর্থাৎ P1 বা P2 বা P3, নেক্সট যে প্যারামিটার ভ্যালু সেটা হচ্ছে এই সূত্র ওয়াইজ ক্যালকুলেট হবে, সেটা হচ্ছে নেক্সট প্যারামিটার এই কে প্লাস ওয়ান কিন্তু পুরোটাই সাবস্ক্রিপ্ট, তার মানে এটা হচ্ছে নেক্সট পি এর ভ্যালু, তাহলে নেক্সট পি এর ভ্যালুটা হবে হচ্ছে কারেন্ট পি এর ভ্যালু, যেহেতু এটা পি কে দেয়া আছে আর এটা হচ্ছে পি কে প্লাস ওয়ান পুরোটাই সাবস্ক্রিপ্ট, তাহলে ভবিষ্যৎ বা নেক্সট ভ্যালুটা হবে হচ্ছে কারেন্ট ভ্যালু প্লাস হচ্ছে 2 ডেল্টা ওয়াই পরিমাণ অ্যাডিশন হবে আর কি। আর এই কন্ডিশনটাই যখন আমরা পি কে ইজ গ্রেটার দেন 0 জন্য ক্যালকুলেট করব তখন আবার দুটাই চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে বা পিক্সেলের ক্ষেত্রে, এক্স অক্ষেও 1 ইনক্রিমেন্ট হবে, ওয়াই অক্ষেও 1 ইনক্রিমেন্ট হবে, বাট যখন নেক্সট প্যারামিটারটা ক্যালকুলেট করব পিকে প্লাস ওয়ান বা নেক্সট স্টেজের জন্য তখন হচ্ছে কারেন্ট স্টেজের প্যারামিটারের ভ্যালুর সাথে 2 ডেল্টা ওয়াই তো অবশ্যই অ্যাডিশন করব, বাট এক্সটা হিসেবে মাইনাস আবার 2 ডেল্টা এক্স বিয়োগ করতে হবে আর কি। তো এই রিজন গুলো যখন হচ্ছে গতদিন এই প্রুফ গুলো পড়াইছিলাম তখন হচ্ছে বলছিলাম আর কি, এই জন্য আমি আর এদিকে যাচ্ছি না, আমাদের ডিরেক্ট ইকুয়েশন গুলো আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে এই ডিসিশনের উপরে কি করব, ইটারেশন করব, মানে ধাপে ধাপে একটা লুপের মতো চলবো, কতক্ষণ চলবো, যতক্ষণ না আমি আসলে শুরুর পিক্সেল পয়েন্টটা থেকে এন্ডিং পিক্সেল পয়েন্টে আসলে যেতে পারতেছি। তো আমি যদি এটা ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাতে চলে যাই তাহলে আমরা এখন মোটামুটি ক্লিয়ার যে আমাদের আসলে কি কাজ করতে হবে, কি কি ভ্যালু বের করতে হবে, কোন কোন জায়গায় কি কি কনসিডারেশন চেক করতে হবে। তাহলে আমরা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই বের করছি, ইনিশিয়াল ভ্যালু পি নট বা পি এটা ক্যালকুলেট করছি, যেটা দেখছি হচ্ছে একটা পজিটিভ ভ্যালু বা 6 আর কি, 6 এক্সাক্ট ভ্যালু হচ্ছে 6। এখন আমি যদি এই ব্যাপারটাকে পুরোটাকে যদি চার্টের মাধ্যমে ধাপে ধাপে রিপ্রেজেন্ট করতে চাই, আমি তাহলে হচ্ছে আমার টাইম হচ্ছে 0, যে কি ইজ ইকাল টু যখন 0 তখন হচ্ছে 0তম টাইম। তো 0তম টাইমে আমার ইনিশিয়াল প্যারামিটারটা কত বা পি নটটা কত, পি নটটা আমি ক্যালকুলেট করে পেয়েছি হচ্ছে 6, তো এই 6টা এখানে রিপ্লেস করা আছে, 6 বসানো আছে। তারপর 6 বসানোর পরে এখন আমার যে কাজটা করতে হয়, ডিসিশন নিতে হয়, আমি ডিসিশনটা নিব কোন জায়গা, এই ইফ কন্ডিশনটা নিব নাকি এই এলস কন্ডিশনটা নিব, ওই যে অ্যালগোরিদমটা দেখালাম ওইটাকে আমি এখানে ইফ আর এলস এর মাধ্যমে লিখে রাখছি আর কি, একটু বোঝার সুবিধার জন্য বা ম্যাথটা করার সময় সুবিধা হওয়ার জন্য। তো আমার কিন্তু ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 0, মানে হচ্ছে পজিটিভ ভ্যালু, ডেফিনেটলি আমি হচ্ছে ওই যে ওই অ্যালগোরিদমের এই আদারওয়াইজ পার্টটা নিব, এই যে এখানে যে পার্টটা ছিল এই পার্টটা নিব।
আদারওয়াইজ পার্টটাকে আমি এখানে এক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, যেখানে নেক্সট যে এক্স এর ভ্যালুটা হবে, কারণ নেক্সট এক্স এর ভ্যালু কি আমরা কেন বুঝতেছি, এই যে এক্স এর নিচে কে প্লাস ওয়ানটা সাবস্ক্রিপ্ট আকারে আছে, তাহলে নেক্সট এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে প্রেজেন্ট এক্স এর যে ভ্যালু আছে তার সাথে এক অ্যাডিশন করব, এটা হচ্ছে প্লাস ওয়ান ইনক্রিমেন্ট। আবার নেক্সট ওয়াই এর যে ভ্যালুটা হবে সেটা হবে প্রেজেন্ট যে ওয়াই এর ভ্যালুটা আছে তার সাথে এক অ্যাডিশন। তাহলে আমরা যে কাজটা করছি, আমার প্রেজেন্ট অবস্থায় হচ্ছে 20 আর 10 আছে, আমরা উভয় দিকে এক্স এবং ওয়াই অক্ষের ভ্যালু এক এক করে ইনক্রিমেন্ট করছি, যার কারণে 20 জায়গা 21 হয়েছে, 10 এর জায়গা হচ্ছে 11 হয়ে গেছে। এখন সিমিলার প্রসিডিউরে আমাদের হচ্ছে প্যারামিটারের সূত্রটা ক্যালকুলেট করতে হবে নেক্সট ভ্যালুটার জন্য। তাই নেক্সট স্টেজে প্যারামিটারের ভ্যালু হবে হচ্ছে পিকে প্লাস ওয়ান, যেখানে কে প্লাস ওয়ানটা হচ্ছে সাবস্ক্রিপ্ট পুরোটা। প্রেজেন্ট স্টেজে পিকে যেটা হচ্ছে এই যে আমরা প্রেজেন্ট অবস্থায় 6 আছি সেটা, প্লাস হচ্ছে 2 ডেল্টা ওয়াই, মাইনাস হচ্ছে 2 ডেল্টা এক্স। তাহলে পিকে এর যেহেতু বর্তমান ভ্যালু হচ্ছে 6, তাহলে 2 ডেল্টা ওয়াই, যেহেতু ডেল্টা ওয়াই হচ্ছে 8, তাহলে 2 ডেল্টা ওয়াই ডেফিনেটলি দুই দ্বারা মাল্টিপ্লাই করলে যা আসে তাই মানে 16, আর নেগেটিভ মাইনাস 2 ডেল্টা এক্স। তো ডেল্টা এক্স হচ্ছে এখানে ইভালুয়েট করে পেয়েছি হচ্ছে আমরা 10, দুই দ্বারা মাল্টিপ্লাই করার পরে এখানে আসছে 20। তো ওভারঅল যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো এক্স স্টেটে। কত পাচ্ছি? 2 পাচ্ছি, এটা হচ্ছে 2, উইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে এটা হচ্ছে আমার নেক্সট স্টেটে পিকে প্লাস ওয়ান বা নেক্সট স্টেটে প্যারামিটার, যেটা হচ্ছে আবার ইটারেশন নাম্বার ওয়ানে যেয়ে ক্যালকুলেট করব। তাহলে ইটারেশন নাম্বার ওয়ানে যেয়ে প্রেজেন্ট অবস্থার পিকেটা হবে কত? প্রেজেন্ট অবস্থার এই পিকের ভ্যালুটা হবে হচ্ছে প্রিভিয়াস স্টেজে যে ভ্যালুটা নেক্সট স্টেটের জন্য ক্যালকুলেট করছিলাম অ্যাকচুয়ালি ওইটাই, মানে এখানে যে 2টা ক্যালকুলেট করছে ওই 2টা এখানে রিপ্লেস হয়ে আসবে আর কি। তাহলে এখানে আমরা বর্তমানে পাচ্ছি আমার বর্তমানে পিকের ভ্যালুটা হচ্ছে 2। তাহলে যখন হচ্ছে পিকের ভ্যালু 2, তখন যেহেতু এটা পজিটিভ ভ্যালু তাহলে আবারও আমার এই এলস পার্টটাই কিন্তু ক্যালকুলেট হবে। কেন? কারণ এটাই হচ্ছে পিকে ইজ গ্রেটার দেন যখন 0 হয় তখন করা। তাহলে আবারও একই ভাবে আমি প্রেজেন্ট অবস্থায় আমার এক্স অক্ষের যে ভ্যালু আছে লাইক 21 তাকে এক ইনক্রিমেন্ট করবো 22, তারপর ওয়াই অক্ষের ভ্যালু আছে 11 একে এক ইনক্রিমেন্ট করে এই যে ওয়াই কে প্লাস ওয়ান করে দিবো, তার মানে 11 সাথে এক যোগ করে 12 করে দিব। তারপর আবার সিমিলার প্রসিডিওরে নেক্সট স্টেটে পিকের ভ্যালুটাও ক্যালকুলেট করে দেবো। নেক্সট স্টেটে পিকের ভ্যালু এই যে সেম সূত্র যে পিকে প্লাস ওয়ান এর জন্য পিকে মানে প্রেজেন্ট স্টেট, তো প্রেজেন্ট স্টেট এখন আর 6 না, প্রেজেন্ট স্টেটের পিকের ভ্যালু হচ্ছে 2, মানে 2 প্লাস 2 ডেল্টা ওয়াই, 2 ডেল্টা ওয়াই মানে হচ্ছে আলটিমেটলি 16, আর 2 ডেল্টা এক্স মানে হচ্ছে মাইনাস 20, যেটা আমরা আগেও দেখছি। তাহলে 16 আর মাইনাস 20 আসলে বিয়োগ করলে মাইনাস 4 আসে, ওই মাইনাস 4 এর সাথে এই পিকের যে কারেন্ট স্টেটে 2 আছে এই 2টা অ্যাডিশন করলে একটা এখন আমরা নেগেটিভ সাইন চলে আসছে কি বা বিয়োগাত্মক ভ্যালু চলে আসছে। তো যেহেতু এটা নেগেটিভ ভ্যালু তাহলে এই নেগেটিভ ভ্যালুর জন্য পরবর্তী স্টেট বা কে ইজ ইকাল টু যখন 2 এর জন্য ক্যালকুলেট করব তখন কিন্তু ভিন্ন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, এই যে ইফ কন্ডিশনটা আমরা দেখি একটা। তো এখন হচ্ছে এই যে এইখানে যে মাইনাস 2টা ক্যালকুলেট করছিলাম নেক্সট স্টেটের জন্য এটা এখন পরবর্তী স্টেজে প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে আর কি নিয়ম অনুসারে, তাহলে এটাই হচ্ছে সেই মাইনাস 2টা। তারপরে যখন নেগেটিভ ভ্যালু আসে তখন কিন্তু শুধুমাত্র এক্স অক্ষের ভ্যালু এক ইনক্রিমেন্ট হয়, বাট ওয়াই অক্ষের ভ্যালু কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কিছুই হয় না, যা আছে তাই থাকে আর কি। আমরা জানি তাহলে 22 এটা হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে 23 বা 23 হয়ে যাবে, বাট এই যে ওয়াই অক্ষের ভ্যালু যেটা 12, এই 12 টা কিন্তু 12 আছে, কোনো চেঞ্জ হয় না, আনচেঞ্জড। তারপর আমাকে যে কাজটা করতে হবে আবার সিমিলার প্যাটার্ন ওয়াইজ নেক্সট স্টেটের জন্য পিকের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো এবার পিকের জন্য কিন্তু আমরা এবার লেফটের সূত্রটা ইউজ করবো, নট রাইটের সূত্র, কারণ লেফটের জন্য ইফ কন্ডিশন। তো এখানে এখানে সূত্রটা হচ্ছে প্রেজেন্ট অবস্থার পিকে প্লাস 2 ডেল্টা ওয়াই, কোনো মাইনাস 2 ডেল্টা এক্স নাই। তাহলে পিকের এখন বর্তমান ভ্যালু হচ্ছে মাইনাস 2, আর 2 ডেল্টা ওয়াই এর ভ্যালু হচ্ছে সবসময় কত, এই যে উপরে ক্যালকুলেট করা আছে ডেল্টা ওয়াই মানে 8, তাহলে 2 ডেল্টা ওয়াই মানে 16। তাহলে 2 মাইনাস 2 এর সাথে যখন 16 অ্যাডিশন করব তখন আলটিমেটলি আমি আবার একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। তো পজিটিভ ভ্যালুর জন্য আবার এলস কন্ডিশন স্যাটিসফাই হবে, এইভাবে ধাপে ধাপে এই কাজটা এই অ্যালগোরিদম অনুসারে চলতে থাকবে। আমি কতক্ষণ আসলে চলবো, তো এখানে আমি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে যখন আমি 30 আর 18 এই পিক্সেল পয়েন্টটা পেয়ে গেছি তখন হচ্ছে ইটারেশন অফ হয়ে গেছে। রিজনটা হচ্ছে কেন? কারণ আমাকে বলাই হয়েছিল ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম দিয়ে স্টার্ট করতে হবে হচ্ছে 20 আর 10 থেকে, এন্ড করতে হবে হচ্ছে 30 আর 18 এ যে, তা আমি তো আমার এক্সপেক্টেড পয়েন্ট 30 আর 18 পেয়ে গেছি ইনক্রিমেন্টেশন ওয়ের মাধ্যমে, মানে এই জন্য আমরা এখানে যে ইনক্রিমেন্ট মানে অটোমেটিক এই ইনক্রিমেন্টেশনটা অফ করে দিচ্ছি। তো এই যে প্রসিডিউরে করা হলো এটাকে বলা হয় ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম প্রসিডিউর, এবং যেহেতু এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে লেস দেন জিরো হলে একটা, গ্রেটার দেন জিরো হলে একটা, তো এটাকে বলা হয় টু ওয়ে ইনক্রিমেন্টাল তোমার অ্যালগোরিদম আর কি, টু ওয়ে ইনক্রিমেন্টাল অ্যালগোরিদম, এটাও একটা নাম।
এবং এটার বেশ কিছু সুবিধা আছে, অ্যাডভান্টেজ আছে আর কি। অ্যাডভান্টেজ কিরকম, আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে কিন্তু কোনো দশমিক নাম্বার নেই, সবগুলো নাম্বার হচ্ছে ইন্টিজার নাম্বার। তো সুবিধাটা হচ্ছে এখানে যখন ডিডিএ অ্যালগোরিদম দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করছিলাম, তখন দেখছিলাম যে দশমিক নাম্বার গুলো চলে আসে, ফ্লট বা ডাবল টাইপের ভ্যালু গুলা। এবং আমরা আর একটা কাজ করছিলাম, রাউন্ডিং অপারেশন করছিলাম, যে দশমিক পাঁচ বা পাঁচের বেশি হলে এক বাড়ায় দিতাম, দশমিক পাঁচ বা পাঁচের কম হলে এক কমায় দিতাম। তো এক্সাক্ট যে ভ্যালুটা সেটা নিয়ে কিন্তু আমরা ওইখানে কাজ করি না, যার কারণে ডিডিএ দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করলে যতটা এক্সাক্ট না হবে, ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম দিয়ে যখন লাইন আমরা মানে লাইনকে ইমপ্লিমেন্ট করবো, তখন কিন্তু তার থেকে অ্যাকুরেট একটা লাইন পাবো, কারণ এখানে যে এক্সাক্ট ভ্যালুটা আসতেছে ইন্টিজার, আমরা ওই এক্সাক্ট ইন্টিজার ভ্যালুটাই নিচ্ছি। তো এটা হচ্ছে একই সাথে কম্পিউটেশনালি বা কম্পিউটারের দিক থেকেও যেমন টাইমকে সেভ করে, আবার এটা হচ্ছে একটা বেটার ইফিসিয়েন্ট ইফিসিয়েন্ট অ্যালগোরিদম, মানে বেটার পারফরমেন্স এর জন্য তোমার কাজের দিকে আর কি। তো দুই দিক থেকে আসলে আমাদের এই অ্যালগোরিদমটার সুবিধা বা অ্যাডভান্টেজ আছে আর কি। ঠিক আছে, তো আমরা এই কারণেই কিন্তু ডিডিএ থেকে সবসময় ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম থেকে মানে প্রেফার করে থাকি। যদি কেউ বলে যে আমরা কোনটা করব, ডিডিএ দিয়ে করব নাকি ব্রেসেনহাম দিয়ে করব, আমরা ডেফিনেটলি বলবো যে আমরা ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম দিয়ে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনে আগানো উচিত আর কি। হ্যাঁ, তো ম্যাথমেটিক্যাল এখানে ইমপ্লিমেন্টেশনে যেটা দেখালাম, এখানে কি কারো ওই আছে, কোনো প্রবলেম আছে কারো? স্যার একটা কোশ্চেন ছিল হুম স্যার, ইটারেশন 1 আর 2 এর মাঝখানে স্যার, এখানে এক্স কে প্লাস 1 এ এক বাড়ছে, বাট ওয়াই কে প্লাস 1 এক বাড়লো না কেন? এটাই তো, এটাই তো অ্যালগোরিদমের স্টেপ। তাহলে তুমি মেইন জিনিসটাই বুঝো নাই, যে আমাদের যখন পিক এর ভ্যালুটা, এই যে তোমার যে এই যে এখানে যে পিক এর ভ্যালুটা, এই পিক এর ভ্যালুটা যখন নেগেটিভ হবে বা ছোট সংখ্যা থাকবে জিরোর থেকে, তখন হচ্ছে তোমার এক্স এর শুধু ভ্যালু বাড়ে বাট ওয়াই এর ভ্যালু বাড়ে না। তো তখন যখন দেখো স্টেপ টু টা যখন নেগেটিভ ভ্যালু, তখন হচ্ছে এই যে ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করছে, যার কারণে এক্স এর ভ্যালু এক বাড়াইছি বাট ওয়াই এর ভ্যালুটা কিন্তু বাড়ে জি না। স্যার, বুঝছি স্যার। বাট বাকি আর যখন প্লাস থাকে তখন হচ্ছে এক্স ওয়াই দুই অক্ষেই বাড়ে আর কি। ঠিক আছে, এইভাবে আর কি আগাতে থাকে আর কি, ধাপে ধাপে। যাই হোক, এটা হচ্ছে মেইন রিজন। আচ্ছা, এখন আমরা এটা একটা শুধু কোড দেখে ফেলি, আমরা এই শুধু কোডটা যদিও ইন ফিউচার বলতে কি, তো সামনে 3 নাম্বার ল্যাব যখন করব তখনই আমরা এই অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করব আর কি। তো এটা শুধু কোডটা তোমাদের স্লাইডেও দেওয়া আছে, বাট স্লাইডটা হচ্ছে একই কাজ রিডান্ডেন্ট ভাবে করছে আর কি, মানে যে জিনিসটা মনে করো এক লাইনে করা পসিবল, ওই জিনিসটাকে 5 লাইনে করছে। সো ওটাকে আমি ওভাবে করছিলাম না, যখন নিজে লিখছিলাম, নিজে ইমপ্লিমেন্ট করছিলাম, তখন এইভাবে শর্টলি ইমপ্লিমেন্ট করে নিছিলাম। তো আমি আসলে বেসিক্যালি ওইখানে যা কাজ করা হয়েছে ওইটাকে এখানে সি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি আর কি। আমার এই ছোট এই পার্টটা, এবার কোডিং এর এই পার্টটা যদি আমরা, ওই যে গতদিন যেখানে গ্লুট ইনস্টল দিলাম, এবং গ্লুট ইনস্টল দিলে খেয়াল করছিলাম একটা মেইন নামে একটা ফাংশন ক্রিয়েট হয়, গ্রাফিক্স একটা ফাংশন ক্রিয়েট হয় অটোমেটিক, একটা বাই ডিফল্ট কোড থাকে লেখা, ওখানে যদি আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন হিসেবে জাস্ট শুধু ইউজ করি এবং মেইন ফাংশন থেকে কল করি, তাহলে এটা কিন্তু একটা লাইন ড্র করে দেখা দিবে। তো আমরা দেখবো আর কি। তো এখানে ওই সেম কাজটাই করা হয়েছে, এছাড়া স্লাইড থেকেও দেখতে পারো যে বেসিক্যালি হচ্ছে প্রথমে একটা পয়েন্ট কে সেট করতে হয় এক্স নট ওয়াই নট, যেই তোমার পয়েন্ট কে সেট আপ করা শেষ, সেই তোমার হচ্ছে যে কাজটা করতে হবে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ভ্যালুটা বের করতে হবে। ডেল্টা এক্স ডেল্টা ওয়াই বের হয়ে গেলে টি নট বা ইনিশিয়াল প্যারামিটারটা বের করতে হবে, তারপরে একটা লুপ। তো এটা তুমি ফর লুপ দা হোয়াইল লুপ দা একই কথা, আমি হোয়াইল লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করছিলাম। তো যতক্ষণ না তোমার ওই লাস্ট এন্ডিং পয়েন্টের সমান আসতেছে ভ্যালু আলটিমেটলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই এটা ইটারেশনটা কন্টিনিউ করতে থাকবে। এই জন্য কন্ডিশনটা এইভাবে লেখা, অন্য ভাবেও হাজারো ভাবে লেখা যায় আর কি কন্ডিশন আর কি। তুমি তোমার মতো সুইটেবল কন্ডিশন ফাইন্ড আউট করে নিতে পারো। তারপর এইটা হচ্ছে সেই ফাংশনটা সেট পিক্সেল। এই সেট পিক্সেলে কি করবে, এই যে প্রতিটা স্টেজের আমরা যখন ইমপ্লিমেন্ট করলাম, তখন দেখলাম না যে তোমার ইমপ্লিমেন্ট করার পরে যে এই যে প্রতিটা এক একটা পিক্সেল আসতেছে, যেমন 2010 এটা ছিল আমাদের স্টার্ট, তারপর আসলো 2111, তারপর 2212, 2312। তো এই সেট পিক্সেলের কাজটা হচ্ছে এই যে এক এক স্টেজে যে পয়েন্ট গুলা পে পিক্সেল ভ্যালু গুলো আসবে, এগুলাকে পয়েন্টিং করা বা তোমার যেখানে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে, ড্র করতে হবে সেখানে রাখা। লাইট হচ্ছে এরকম যে আমি এই বিন্দুটাকে আমি যখন সেট পিক্সেলে বসাবো 2010, মানে এখানে একটা পিক্সেল দেখতে পাবো, যেই বসাবো 2110 তখন আমি এটা দেখতে পাবো। তো এইভাবে ধাপে ধাপে একটার পর একটা ইনক্রিমেন্ট হতে পারে থাকবে। তারপর অ্যালগোরিদমটা কি করে, যার থেকে যার মিনিমাম ডিস্টেন্স, সেই মিনিমাম ডিস্টেন্স বরাবর একটা লাইন ড্র করে দেয়, যার ফলে আমরা একটা বেস্ট একটা লাইন ড্রয়িং একটা অ্যালগোরিদম খুঁজে পেতে পারি বা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তারপরে তোমার এখানে সেট পিক্সেলের পরে যে এক্স এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করা হয়েছে, আমরা তো জানি আমাদের এখানে যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমের একটা কমন জিনিস আছে, কমন জিনিসটা হচ্ছে
পিকের ভ্যালু লেস দেন জিরো হোক বা গ্রেটার দেন জিরো হোক, দুই ক্ষেত্রেই নেক্সট যে এক্স এর ভ্যালুটা থাকে ওই এক্স অক্ষের ভ্যালুটা এক করে ইনক্রিমেন্ট হয়। এই কারণে আমি যে কাজটা করছি কমন দিয়ে এক্স এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিচ্ছি, আমি চেকই করি নাই যে পিকের ভ্যালু কি গ্রেটার দেন জিরো হবে নাকি লেস দেন জিরো হবে, কমন তুমি চেক করো ইনক্রিমেন্ট করতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তুমি একই জিনিস যদি দুই লাইনে লিখতে চাও কোনো সমস্যা নয়, বাট কম্পিউটেশনাল সেটা হচ্ছে কম্পিউটারকে বেশি খাটানো আর কি। ঠিক আছে, এরপর মনে করো যে আমি জিনিস যেটা চেক করছি যে পিক এর ভ্যালুটা কি লেস দেন জিরো, জিরো হলে আমি নেক্সট প্যারামিটারটা ক্যালকুলেট করছি, আর যদি লেস দেন জিরো না হয় তাহলে আলটিমেটলি তো গ্রেটার দেন জিরো, তো এলস কন্ডিশনে রাখছে হচ্ছে পরবর্তী কন্ডিশনটা, পরবর্তী প্যারামিটার। তো এইভাবে হচ্ছে আমি ধাপে ধাপে এই অ্যালগোরিদমটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আর কি সি ল্যাঙ্গুয়েজ কোডিং এর মাধ্যমে। তো আমরা এই যে লাইন ড্র করতেছি, সামনে হচ্ছে সার্কেল ড্র করার অ্যালগোরিদম দেখানো হবে, তারপর ইলিপস ড্র করার অ্যালগোরিদম দেখানো হবে, আলটিমেটলি আমরা কি করতে পারি এগুলো অনেক কিছু করা যায়। যেমন মনে করো আমি যদি তোমাদের শিখালাম হচ্ছে লাইন ড্র করার অ্যালগোরিদম শিখাইছি, মনে করো সার্কেল ড্র করার অ্যালগোরিদম শিখাইছি, মনে করো যে ইলিপস মানে ইলিপটিক্যাল যেগুলো থাকে ওই যে ওভাল শেপের মতো ডিমের মতো ওই টাইপের ড্র করার অ্যালগোরিদম শিখাইছি, এরপরে মনে করো ফিল আপ অ্যালগোরিদম শিখাইছি যে কিভাবে ফিল করে কালার করতে হয় আর কি। ঠিক আছে, তো এগুলা শেষে তোমাকে যদি আমি বলি একটা কার্টুন এঁকে দাও, তো যে তোমার মনে করো যে একটা কার্টুন এঁকে দিবো যার মনে করো একটা মাথা থাকবে, মনে করো দুই দুইটা হাত দুইটা পা, তারপরে মনে করো যে চোখ না চোখ থাকবে, চোখ গুলা যেহেতু ওভাল শেপের হতে পারে আর কি। ঠিক আছে, নাক যদি ওভাল শেপের দাও তাইলে করতে পারবে, না হলে নাকের শেপের করতে গেলে ডিফারেন্ট জিওমেট্রিক্যাল অ্যালগোরিদম শিখতে হবে, ওগুলো আবার ভিন্ন ভিন্ন আলাদা আলাদা অ্যালগোরিদম আছে। তো তুমি কিন্তু এরকম একটা মিনিয়েচার আর্কিটেকচার বানাই নিতে পারবে আর কি, যে এটা হচ্ছে আমার একটা কার্টুন শেপ আর কি। ঠিক আছে, হাত পা চোখ কান মুখ আছে আর কি। তো এভাবে কিন্তু আমরা এডিশন করতে পারি। তো আমি এই যত অ্যালগোরিদম শিখছিলাম আর কি, সব অ্যালগোরিদম দিয়ে আমাদের কি করতে হতো, করছে আমাদের লাস্ট অফ অল যে একটা প্রজেক্ট দেখাইতে হতো, বাট শর্ট প্রজেক্ট যে বলছিলাম শর্ট প্রজেক্ট, তা আমি যে প্রজেক্টটা দেখাইছিলাম ওটা ছিল এরকম, মনে করো আমি দেখাইছিলাম হচ্ছে একটা মানুষ মনে করো হেঁটে যাচ্ছে, উপর থেকে বৃষ্টি পড়তেছে, ছাতা ধরে আছে আর কি, তো যত হেঁটে যাচ্ছে সামনে মনে করো বৃষ্টি পড়তেছে কিংবা বৃষ্টি নাই, কোথাও মনে করো সূর্য দেখা যাচ্ছে, তো আমি যে এনভায়রনমেন্ট আসলে ক্রিয়েট করছিলাম, এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে গেলে দেখা গেছে যে ম্যাক্সিমাম অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা লাগছে, যে সূর্যটা অবশ্যই গোলাকার মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম ইউজ করা আছে, তারপরে তোমার ছাতা ছাতা শেপটাও কাইন্ড অফ হচ্ছে অর্ধবৃত্তাকার, তো ওখানে অর্ধবৃত্তাকার আঁকা লাগছে, তারপর ম্যান বা হিউম্যানের যে শেপটা, কোথাও হাত আছে, হাত গুলা স্ট্রেট লাইন হয় ট্যাঙ্গেল করা থাকে, পা গুলা স্ট্রেট লাইন হয় ট্যাঙ্গেল করা থাকে, তাই এগুলোর উপর বেসিস করে অনেক কিছু করা যায় আর কি, মজার মজার জিনিস ডিজাইন করা যায় এই গ্লুট এর ছোট ছোট প্রজেক্টে। বাট গ্লুটের প্রজেক্ট গুলো আসলে ইসেতে ইমপ্লিমেন্ট হয় না, ডেফিনেটলি তোমার ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট হয় না, ওখানে ডেফিনেটলি ইউনিটি আছে গেম ডিজাইনের জন্য, গেম ইঞ্জিন গুলা তো, কিংবা মনে করো গ্রাফিক্স ডিজাইনের জন্য অটোমেটেড টুলস আছে, তো সেখানে এই ফাংশন গুলাকেই কল করা হয়। কিন্তু এই ফাংশনের যে র কোডিং যেটা আমরা এখানে লাইন বাই লাইন করতেছি, প্রতিটা প্যারামিটার কি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি চেঞ্জ করতেছি, এই র কোডিংটা ওখানে থাকে না, ওখানে হচ্ছে বাই ডিফল্ট ফাংশন তুমি জাস্ট কল করবো, অথবা হাইস্ট তুমি প্যারামিটার গুলাকে চেঞ্জ করে দিবা। ঠিক আছে, এবার চেঞ্জ করে ওখানে ইমপ্লিমেন্টেশন করা হয়, মানে কাজ মানুষের কাজকে সহজ করে দেওয়া হয়। কিন্তু তুমি যদি এই র কোডিং না শিখো তাহলে কোনোদিনই জানতে পারবো না জানো পিছনের এই মানে রিজনটা কি, কেন হচ্ছে, কেন এরকম হয়, এই রিজনটা শেখানোর জন্য হচ্ছে এই কোর্সটা করানো হয় বেসিক্যালি আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে এই জন্য কিন্তু অ্যালগোরিদম গুলো শিখতেছি। তো আমরা হচ্ছে আপাতত লাইন পর্যন্ত আসছি, তো লাইন তো আমার আপাতত পড়ানো শেষ, লাইন পড়ানো শেষেই আমরা আসলে বেসিক্যালি আজকে অল্প একটা আইডিয়া দিব, আজকে ইমপ্লিমেন্টেশনে যাব না, এর পরবর্তী দিন মেইন ইমপ্লিমেন্টেশনে যাব, সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে অ্যালগোরিদমটা আছে অর্থাৎ সার্কেল ড্র করার অ্যালগোরিদম। ঠিক আছে, সেই সার্কেল ড্র করার অ্যালগোরিদম এটাকে বলা হয় হচ্ছে মিড পয়েন্ট সার্কেল ড্র করার অ্যালগোরিদম। তো মিড পয়েন্ট সার্কেল ড্র করার অ্যালগোরিদমটা বেশ লং, মানে ওটার ইকুয়েশনটা আরো একটু বড়, তা আমি বেসিক কয়েকটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি। যেমন তোমরা ছোটবেলায় বিভিন্ন সময় কখনো কখনো হয়তো বা চেস বা যেটাকে দাবা বলা হয় খেলা দেখছো আর কি, তো ওইটার একটা যে ক্যারেক্টার থাকে নাইট বা যেটাকে আমরা ঘোড়া বলি, তো ঘোড়া হচ্ছে ছয় দিকে যেতে পারে আর কি। ঠিক আছে, সিক্স সাইডেড মুভ বলা হয় আর কি, তো দেখা যায় যে দুই ঘর যায়, দুই ঘর যাওয়ার পর আইদার লেফট অথবা রাইটে টার্ন নেয়, যেটাকে আমরা অনেকে আড়াই ঘর বলে থাকি, তাকে বলা হয় নাইট মুভস, এটা হচ্ছে সিক্স সাইডেড মুভস। আবার আর একটা মুভিং আছে যে চার ধরনের, যে মনে করো তোমার যে বর্তমান অবস্থান ওই অবস্থান থেকে তুমি জাস্ট আপওয়ার্ড যেতে পারো, মানে সামনে যেতে পারো, পিছনে যেতে পারো, লেফটে যেতে পারো, রাইটে যেতে পারো, এটা একটা ওয়ে হতে পারে। আর একটা ওয়ে আছে হচ্ছে এইট ওয়ে, সেটা হচ্ছে কিরকম, সামনে পিছনে বামে ডানে এটা তো যাবেই, সাথে হচ্ছে তার চারটা কর্ণ বরাবর, অর্থাৎ মনে করো পূর্ব পশ্চিমের কর্ণ বরাবর, পশ্চিম থেকে উত্তরের কর্ণ বরাবর, দক্ষিণ থেকে উত্তরের কর্ণ বরাবর, এইভাবেই যে
অ্যাক্সিস বরাবর বা মনে করো যে কর্ণ বরাবর যে আমরা পয়েন্ট গুলাতে যেতে পারি এগুলোকে বলা হয় 8-way পসিবল। আমরা যারা ডিএফএস বা বিএফএস কোডিং এ যদি ইমপ্লিমেন্ট করে থাকো তাদের এই আইডিয়া গুলো থাকার কথা, যে এই যে নাইট মুভস, 4-way ইমপ্লিমেন্টেশন বা 8-way ইমপ্লিমেন্টেশন। তা আমাদের যখন এই যে একটা সার্কেল আমরা ড্র করতে যাব, আমাদের বেসিক্যালি এই 8-way সিমেট্রি পয়েন্ট লাগবে। তার মানে আমরা এখানে বেসিক্যালি কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আটটা দিকে যেতে পারি। এই আটটা দিকে যে পয়েন্ট গুলাতে যেতে পারবো সেই পয়েন্ট গুলার স্থানাঙ্ক গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, বা যেটাকে বলা হয় কোয়ারডেন্ট, যে কোন কোয়ারডেন্টে গেলে তোমার স্থানাঙ্ক কিরকম হবে সেই কোয়ারডেন্ট ভ্যালু গুলা দেওয়া আছে। লাইক মনে করে এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়ারডেন্ট, ফার্স্ট কোয়ারডেন্টে এটা ভ্যালু হচ্ছে এক্স আর ওয়াই, পজিটিভ ভ্যালু। ফার্স্ট কোয়ারডেন্টে দেখো আরেকটা ভ্যালু আছে ওয়াই এক্স, মানে ওই একই ভ্যালু, যা শুধু এক্স এর ভ্যালুটা ওয়াই, ওয়াই এর ভ্যালুটা এক্স চলে গেছে। কেন? কারণ এই উপরটা ছিল তোমার আপওয়ার্ড আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড কিন্তু একে অপরের বিপরীত। আবার এখানে দেখো এটার হচ্ছে তোমার এক্স অক্ষের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ থাকে আর কি এই পাশে, তো যার কারণে এখানে মাইনাস এক্স এবং ওয়াই হয়েছে। তো যেই যখন ডাউনওয়ার্ড হয়ে যায় তখন আবার সাইনটাও কি হয়ে যায়, ওই ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়। তার মানে ওই ওয়াই এর জায়গায় এক্স একটা, এক্স এর জায়গায় ওয়াই একটা হয়েছে। তো এই জন্য এটাকে বলা হয় সিমেট্রিক, মানে একজনের যা অপরের ঠিক তার অপোজিট, এক পাশে যা অপর পাশে ঠিক তার বিপরীত। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি তোমার এই 8-way সিমেট্রি অ্যালগোরিদমটাকে সাথে নিয়ে আমরা একটু কম্বিনেশন করা হয়, কম্বিনেশন করে নতুন একটা অ্যালগোরিদম প্রপোজ করা হয়। অ্যালগোরিদমটার নাম হচ্ছে মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম। ঠিক আছে, তো এই মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদমের কয়েকটা জিনিস একটু দেখাই দিই। সেটা হচ্ছে মনে করো আমাদের প্রারম্ভিক বা স্টার্টিং পয়েন্টে এখানে থাকে, স্টার্টিং অ্যাজ ফর এক্সাম্পল এইখানে। তো এখানে থাকার পরে আমাদের পসিবল কিন্তু পয়েন্ট দুইটা, যেমন এটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড গামী, মানে নিচের দিকে যাচ্ছে। তুমি এখান থেকে নিচের দিকে একটা সার্কেলের পোর্শন আঁকো, তো ডেফিনেটলি তোমাকে নিচের দিকে আঁকতে হবে। তুমি যদি আপওয়ার্ড আঁকতে চাও তাহলে আলাদা কথা, আমি কিন্তু আপওয়ার্ড আঁকি না, এটা হচ্ছে ডাউনওয়ার্ড এর জন্য কনসিডারেশন করা হয়েছে। ডাউনওয়ার্ড এর জন্য যখন কনসিডার করবো তখন তোমার পসিবল পয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই পয়েন্টটা আর একটা হচ্ছে এই পিক্সেল পয়েন্টটা। তাহলে কোন পয়েন্টটাকে তুমি সিলেক্ট করবা নেক্সট পয়েন্ট হিসেবে, তুমি কি এটাকে নিবা নাকি এটাকে নিবা, কিভাবে নিতে হবে? তো এই ডিসিশন নেওয়ার জন্য আসলে মিড পয়েন্ট সার্কেল, যদিও চোখে তোমার কাছে মনে হচ্ছে কি ব্যাপার, চোখ দিয়ে বোঝা যায় যে আমি নিচেরটা নিবো না উপরটা নিবো, কিন্তু আসলে কম্পিউটারের তো চোখ নাই, তোমার আমার মতো ভিশন নাই, তো ওকে হচ্ছে বুঝাই দিতে হয় আর কি ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্ট করে, যে আসলে জাজমেন্টালি এটা ঠিক আছে। হ্যাঁ, আর এখন তো মনে করো যে এটা অনেকটাই সিস্টেমটা এরকম হয়ে গেছে যে এখন মানুষ কোডিং কম করতে চায়, যে মেশিন যত থিঙ্ক করতে পারবে, মেশিন নিজের মতো করে যত আউটপুট দিতে পারবে তত হচ্ছে বেটার আর কি। ঠিক আছে, যে আমরা এক্সপ্লিসিট কোডিং এখন কম করি বা মানুষ এখন কম করতে চাচ্ছে, যে একটা বড় কোড হয়তো বা তোমরা শুনে দেখবা যে গুগলের সার্চ ইঞ্জিনে এই কোডটা 4 trillion লাইন্স নাকি কোড আছে। ঠিক আছে, বা 400 billion লাইন, এই 400 billion মানে 4 trillion, 4 trillion লাইন্স কোড আছে। তো তোমার মনে হয় তোমার বাবা এটা মনে হয় 10 lakh ইঞ্জিনিয়ার বসে দিন নাই রাত নাই ঘুম নাই খাই খাই মানে কোড করছে। ঠিক আছে, তাহলে ইউ আর ডেফিনেটলি রং। আসলে এখানে এক্সপ্লিসিট কোডিং খুব কমই করা হয়েছে। এক্সপ্লিসিট কোডিং মানে হচ্ছে লাইন বাই লাইন লিখে কোডিং, ওখানে আসলে ইমপ্লিসিট কোডিং করা হয়, মানে তোমার অটোমেটেড ফাংশন জেনারেট করে দেওয়া হয়। ওই অটোমেটেড ফাংশনটা কি করে জানো, এআই এর মতো পরবর্তী ডিসিশন, পরবর্তী প্যারামিটার বা কি সেট আপ হবে অটোমেটিক্যালি লিখতে থাকে, রিরাইট করতে থাকে, ওয়ান বাই ওয়ান রিরাইট করতে থাকে, রিরাইট করতে করতে ওই তোমার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইন্স গুলো কোডিং হয়ে যায়। না হলে কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না ওই প্রতি লাইন কোডিং করে, এবং জিনিসটা সম্ভব হইলেও আসলে যে পরিমাণ হিউজ পরিমাণ জনসংখ্যা লাগতো বা যে পরিমাণ ওদের মনে করো এমপ্লয় লাগতো, সেটা একটা ইম্পসিবল টাস্ক হয়ে যেত, সেটা কি কোনো কোম্পানি করবে না। তো ধীরে ধীরে ম্যাক্সিমাম কোম্পানি আস্তে আস্তে ভাবে এক্সপ্লিসিট কোডিং থেকে ধীরে ধীরে ইমপ্লিসিট কোডিং টেকনিকে চলে আসতে চায়। তো আমরাও যদি এরকম তোমার প্রতিটা পয়েন্টের ডিসিশনের জন্য কম্পিউটারকে লিখে দিই যে যাও তুমি প্রতিটা পয়েন্টের কম্পেয়ার করে করে দেখবা যে কোন পয়েন্টটা কাছে কোন পয়েন্টটা দূরে, তাহলে কিন্তু সেটা একটা এক্সপ্লিসিট কোডিং টেকনিক হয়ে গেল। তো আমাদেরকেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওকে বুদ্ধিমান বানাইতে হয়। আমরা এখানে বুদ্ধিমান বানাই না ঠিক, মানে এখানে ডিরেক্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয় না, এখানে হচ্ছে আমরা শর্টকাট করে দিই, অর্থাৎ আমরা যে জিনিসটা প্রতিটা লাইনে করা দরকার ছিল ওই জিনিসটাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে যেটা হয়, যে যে কাজটা মনে করো 10 বার করতে হতো ও এক লাইনে সেই কাজটা ইভালুয়েট করে ফেলতে পারে, আমার ডিসিশন ডিসিশনের টাইমটা আর অনেক রিডিউস হয়ে যায়। সেই কারণে কিন্তু আমরা এখানে প্রতিটা অ্যালগোরিদম কে ম্যাথমেটিক্যালি দেখানো হচ্ছে যে এই ম্যাথের এই সূত্র, এই ম্যাথের এই সূত্র। রিজনটা হচ্ছে যাতে কম্পিউটার এক লাইনে ওই সূত্র দিয়ে ডিরেক্টলি ভ্যালুটা পেয়ে যেতে পারে, ওকে যাতে আমার তোমার মতো এরকম
বড় বড় সূত্র প্রুফ করে করে বা মনে করে প্রুফ করে করে কোথায় যেতে হবে সেটাই না যেতে হবে। তো এই কারণে কিন্তু কোন পয়েন্টটা নিবে আমি তুমি চোখে বুঝলো, কম্পিউটার কিন্তু আসলে বুঝতে পারে না, ওকে কিন্তু ইভালুয়েট করে তারপরে নিতে হয় আর কি। তো কোন পয়েন্টটা কোথায় এটা বের করে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের ওই যে ইন্টারমিডিয়েটে যখন ম্যাথ অধ্যায়টা করছিলাম বা সরি সার্কেল অধ্যায়টা করছিলাম, সার্কেল অধ্যায়তে সূত্র ছিল যে একটা সার্কেল ড্র করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার, আরটা হচ্ছে তোমার রেডিয়াস, এক্স আর ওয়াই হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু। আবার কখনো কখনো এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি তারপরে সমান সমান আবার লেখা থাকতো আর মাইনাস এ সি স্কোয়ার, সূত্রটা চেঞ্জ হয়ে যেত। সেটা কেন? সেটা হচ্ছে মূল বিন্দুগামী নয় এরকম একটা সার্কেলের সমীকরণ, ঠিক আছে, অন্য কোনো অবস্থা। যাই হোক, তো আমাদের এইরকম বেসিক যে সার্কেল ড্র করার সমীকরণ আছে, এই সমীকরণে যদি আমরা প্যারামিটার ভ্যালু গুলো বসে অর্থাৎ এক্স ওয়াই আর রেডিয়াস এর ভ্যালু বসে, তাহলে দেখবো কখনো কখনো ফাংশনটা জিরো রিটার্ন করবে, কখনো জিরো থেকে ছোট ভ্যালু রিটার্ন করবে, কখনো কখনো জিরো থেকে বড় পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। তো যখন সমান জিরো রিটার্ন করবে তার মানে হচ্ছে যে পয়েন্টটার জন্য এই জিরো রিটার্ন হচ্ছে ওই পয়েন্টটা এক্স্যাক্টলি, এই যে মনে করো একটা সার্কেল আছে, মনে করো অ্যাজ ফর এক্সাম্পল সার্কেল কি দিকে আছে জানি না, ফর এক্সাম্পল মনে করেন এটা হচ্ছে সার্কেলের একটা পোর্শন, তো যদি জিরো রিটার্ন করে তার মানে হচ্ছে ওই পয়েন্ট এক্স্যাক্টলি এই যে যে পরিধি বা একটা বৃত্তের পরিধি যেটাকে বলে বা যে লাইনটা দিয়ে আমরা বৃত্তটা আঁকি ওই বৃত্তের ওই লাইনের উপরেই একেবারে। আর যদি দেখো যে তোমার ওই ফাংশনের রিটার্নিং ভ্যালুটা লেস দেন জিরো, জিরো থেকে একটু ছোট, ঠিক আছে, তাহলে বুঝতে হবে ওই পয়েন্টটা হচ্ছে ভিতরে। এখানে অবশ্য কোনো ভিতরে কোনো পয়েন্ট না, এবার ভিতরে পয়েন্ট হতে পারতো, মনে করো এখানে একটা পয়েন্ট আছে, একটা পিক্সেল পয়েন্ট আছে, এটা কিন্তু অবশ্যই লেস দেন জিরো আসবে। আবার যে পয়েন্টটা মনে করো এই পরিধির বাইরে, লাইক এই যে এই পয়েন্টটা একটু হলেও কিন্তু বাইরে, তাহলে অবশ্যই এটার ভ্যালু ওয়ানের থেকে বেশি আসবে, মনে করো 1.0 1.1 এরকম একটা পজিটিভ ভ্যালু চলে আসবে, ঠিক আছে, বা 0.98 এরকম ভ্যালু আসবে। তো সেক্ষেত্রে আমরা বুঝে নিবো যে ওইটা হচ্ছে পরিধির বাইরে। তারপরে ও আরো কিছু ডিসিশন প্যারামিটার আছে, তারপরে যে এই ওই যে সিমেট্রিক ভ্যালু গুলা বলছিলাম, একটা সিমেট্রিক ভ্যালু আছে, এগুলাকে ওয়ান বাই ওয়ান প্লট করে করে ইকুয়েশনের মাধ্যমে আমাদের কিন্তু সমীকরণটা বা একটা বৃত্তের একটা অংশ ড্র করে ফেলতে হবে। এমনি এই পার্টটা হচ্ছে আমি পরবর্তী দিন দেখাবো, আজকে হচ্ছে আর ইমপ্লিমেন্টেশন দেখাবো না, যেহেতু আজকে একটা আমরা শেষ করলাম, আমরা মিড পয়েন্ট অ্যালগোরিদমটা পরবর্তী দিন দেখবো। আর এই টপিকে মিড পয়েন্টের পরে আমাদের আর একটা টপিক আছে যেটা এই স্লাইডে নাই, অন্য একটা স্লাইডে আছে, ওইটা আমি অন্য একটা স্লাইড প্রোভাইড করবো। ওই টপিকটা হলে কিন্তু আমরা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম উইকের পরে মানে 7 থেকে 10 দিনের তারিখের মাঝের দিকে যে আমরা একটা আমাদের মিডের যে সিটিটা দিতে হয় ওই সিটিটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। আমরা শুরুতেই দিয়ে দিতে চাই, লেট করতে চাই না, শুরুতে আমরা দিয়ে দেবো সিটিটা 5 মার্কসের জন্য, আর তোমাদের পরবর্তীতে ধাপে ধাপে আগাবো। নেক্সট যে ল্যাবে আমি যাবো, ওই ল্যাবের আগে কিন্তু সবার পিসিতে ব্রুট মাস্ট যেন এনভায়রনমেন্ট ইনস্টল করা থাকে আর কি, কারণ তখন আর সুযোগ নেই, যেহেতু ওই দিন আমি দেখাইছি পুরো প্রসিডিওরটা। সো ওইভাবে তো আমরা গ্লুটের প্যাকেজ ইনস্টল করে ফেললো নিজেদের কম্পিউটারে যাতে ইমপ্লিমেন্টেশনে প্রবলেম না হয়। আর ডিডিএ যে ইমপ্লিমেন্টেশনটা দেখাবো এটাই কোনো মার্কস নাই, ডিডিএ টা যেহেতু আমি দেখিয়ে দিব, বাট ব্রেসেনার ইমপ্লিমেন্টেশনে কিন্তু মার্কস থাকবে, আমি শুধু প্রসিডিওরটা বলে দিব, কোডিং এর ইমপ্লিমেন্টেশন কোথায় কি করতে হবে তখন কিন্তু ওই ডিডিএ টা বুঝে ওইখানে করতে হবে। হ্যাঁ, ওইটাই কিন্তু মার্কস থাকবে, 5 মার্কস। সো ভালো করে ওই ল্যাব গুলাতে হচ্ছে ই দিয়ে মানে মনোযোগ দিয়ে করবে আর কি। স্যার গ্লুট ইনস্টলে স্যার অনেকের সমস্যা হচ্ছে গ্রুপে বলছে।